প্রিয় বন্ধুরা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বাল আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজীদ ওয়াল ফুরকানিল হামিদ আল্লামাহুল বায়ান ওয়া ক্বাল আল্লাহু তাআলা ওয়া হুলুল উকদাতাম মিন লিসানি ওয়া ইফকাহু ক্বাওলি আমানা খায়রুম মিন হাযা আল্লাযী হুয়া মাহীনুন ওয়া লা ইয়াকাদু ইউবীন ওয়া লা ইয়াকাদু ইউবীন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিনাল বায়ান লা সিহরা। তো প্রথম টপিকসটি আমি রেখেছিলাম আপনাদের সৌজন্যে, বক্তাদের একটি কমন ভুল। আমার প্রিয় আলেম ভাইরা যদি আমাকে বদদোয়া না দেন, কারণ কি আবার যদি বদদোয়া দেন তাহলে তো আমি বরবাদ হয়ে যাব। আমি অনেকদিন স্বপ্ন নিয়েছি একটা কথা বলবো, কিন্তু ভয়ে বলি না। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবাতুন নববী একটা কিতাবে আছে, এই কিতাবে আমি অনেকগুলো খুতবা পেয়েছি। সেই খুতবাতে আমরা যে আলেমেরা বলি আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা। এই যে নাশহাদু শব্দটা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে সিঙ্গুলার নম্বর বলেছেন ওয়াহিদে মুতাকাল্লামে সিগা আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, এখানে নাশহাদু ব্যবহার করেননি। অনেকগুলো খুতবা আমি বলার তো সুযোগ নেই, একটি জুমার খুতবায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশহাদু বলেছেন ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে আল্লাহর মাহাত্ম্য বর্ণনা গিয়ে সেখানে বলেছেন খুতবার আগের অংশ ঠিক আছে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, এরপরে কোরআন তেলাওয়াতের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল হামদালিল্লাহি আহমাদু ওয়া আস্তাইনু ওয়া নাউযু বিল্লাহ, আস্তাইনু মুতাকাল্লামে সিগা ওয়াহিদ আর নাউযু বিল্লাহ সেখানে তিনি আবার জমা মুতাকাল্লামে ব্যবহার করে আবার ওই শাহাদাতের বেলায় আশহাদু, অন্যের সাক্ষী দেওয়া আপনার দরকার নেই। বিদায় হজ্জের ভাষণে, মসজিদে খায়েফের ভাষণে তিনি আশহাদু বলেছেন। তো আমরা হয়তো প্র্যাকটিস করতে যাই কি নাশহাদু ক্যাসেটে বলে না না আশহাদু বলে, এটা খেয়াল রাখি না। তো এই খুতবাটা আল্লাহর দান, পৃথিবীর সকল মানুষ বক্তৃতা পারে না, আমিও তো অনেক ভুল করেছি, এখনও তো ভুলের সাগরে হাবুডুবু খাচ্ছি আর মুখ ফসকে তো অনেক কথা বলে ফেলি, ভুল হয়ে যায় আসলে, সেটা আপনাদের বন্ধু হিসেবে আমাকে ক্ষমা করে দিবেন। আর মনে রাখবেন কখনো আমার ভুল কথাগুলো আপনারা ফলো করবেন না, এটার জন্য আমি দায়ী না, আমার গবেষণা ভুল থাকতে পারে, আপনারা যেটা শুদ্ধ ভাবেন সেটাই আমল করবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বক্তৃতাটা হচ্ছে একটা জাদুর মতো তাসির করে, তো ভুল থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি সেটা আমাদের জন্য কল্যাণকর হবে। এই যে আমরা আম্মা বায়াত বলি, তাফসীরে ইবনে কাসির পাবেন আউয়ালু মান ক্বালা ফিল আরদে ফিল খুতবাতে দাউদ আলাইহিস সালাম আম্মা বায়াত হুয়া দাউদ আলাইহিস সালাম। এই পৃথিবীতে যে খুতবার পরে যে আমরা আম্মা বায়াত বলি, এই আম্মা বায়াত প্রচলন করেছেন দাউদ আলাইহিস সালাম, তিনি ছিলেন ফাসলাল খিতাব, খুব সুন্দর করে বক্তৃতা দিতে পারতেন, আল্লাহু আকবার। তো বক্তৃতাটা একটা যোগ্যতা, মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে দাওয়াত দিচ্ছেন, ফেরাউন বলে যে আমি এই লোকের কি অনুগত করব, তার কথা শুনবো, যে কথা বলতে পারে না, হুয়া মাহিন, সে হচ্ছে একটা সমাজের নিম্ন শ্রেণীর লোক, নাউযুবিল্লাহ, তার কোনো বিদ্যা নাই, বুদ্ধি নাই, সম্পদ নাই, শক্তি নাই, জনবল নাই, ওয়ালা ইয়াকাদু ইউবীন, এবং কি সে স্মার্ট করে কথাও বলতে পারে না, আল্লাহু আকবার। এই জন্য তিনি বলছেন মাবুদরে আমার ভাই ওয়াকি হারুনা হুয়া আফসাউ মিন্নি লিসানান, আমার ভাই হারুন আলাইহিস সালামকে আপনি নবী বানান, সে আমার কে খুব উপকার করতে পারবে, সে সুন্দর, আমার সে দারুণ বক্তৃতা জানে, ওয়াহুলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, আমি তো কথা বলতে আমার জিহ্বা গিট্টা লেগে যায়, আমার তোতলানো এসে যায়, আমার ভাই সুন্দর কথা বলতে পারে। আল্লাহ আল্লাহ সামনে বলছেন ঠিক আছে তোমার ভাইকেও আমি নবী বানাই দিলাম, আল্লাহু আকবার। তো আমার প্রিয় ভাইয়েরা, অসংখ্য ভুল আমার ভিতরে আছে, একটা কমন ভুল খুতবাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলেছেন আশহাদু, এখানে আমরা নাশহাদু না বলে আশহাদু বলবো। প্রিয় ভাইয়েরা, আলেম ভাইয়েরা একটু খেয়াল রাখবেন। আর আবদুল্লাহ জাঙ্গির স্যার, আল্লাহ জাল্লা শানু তার কবরকে নূরে মুনাব্বর করুন, তিনি তার ওই যে খুতবাতুল ইসলাম, তিনি যে খুতবাটা লিখেছেন জুমার, দেখবেন যে সেখানে সবগুলো খুতবাতে আশহাদু আশহাদু লিখা। তো আমরা এটা ফলো করলে আমার মনে ভালো হয়, আর যদি আমার ভুল ত্রুটি হয় আপনারা আমাকে ক্ষমা করবেন, আপনার যেটা শুদ্ধ পান সেটা আপনি আমল করেন, তারপর আমরা একটা লাইফের দিকে যাব না। আমি এই 5-7 বছরে কথাটা ভয়ে বলি নাই, আজকে আমি লাইভে বললাম, আপনারা একটু বিবেচনা রাখবেন। আমরা শাহাদাতের বেলায় এই হামদের বেলায় হামদের স্থলে আমরা সেখানে প্লুরাল নম্বর আল্লাহ রাসূল এভাবে করেছেন, নাস্তাইনু বলেছেন, নাহমাদুহু বলেছেন, নাস্তাগফিরু বলেছেন, তবে শাহাদাতের বেলায় সিঙ্গুলার পার্সন, আপনি অন্য শাহাদাত দিবেন কেন, কি দরকার? আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী রাসূল, সেটাতে আপনাকে ইসলাম বলে নাই, ইসলাম যেভাবে বলেছে ঠিক সেভাবে আমল করার নাম হচ্ছে ইত্তেবা।